আমরা এই অধ্যায়ে টাইপ মেনুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন্স। মূলত আমরা টাইপের মধ্যে যদি কোনো ইফেক্ট দিতে চাই বা টাইপকে কোনো বিশেষ মডিফাই করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই লেখাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। দেখুন, আমরা যদি আমরা লেখাটি লিখেছি, এখন যদি আমরা জাস্ট একটি ইফেক্ট দিতে চাই, ফিল্টার মধ্যে চলে গিয়ে আমরা সাপোজ ডিস্টর্টের কোনো ইফেক্ট আমরা দিতে চাই, দেখুন সব ইনঅ্যাকটিভ হয়ে রয়েছে, যেহেতু এটি টাইপকে সে ডিফাইন করতে পারছে না। এজন্য আমাদের অবশ্যই এটিকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। এখন আমরা যদি ক্রিয়েট আউটলাইন করতে চাই, তাহলে আমাদের এই টাইপকে সিলেক্ট করে আমরা চলে যাব টাইপ মেনুতে, এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট আউটলাইনস, অথবা কিবোর্ডের শিফট কন্ট্রোল ও চাপলে আমাদের লেখাটি কিন্তু ক্রিয়েট আউটলাইন হয়েছে, এটি কিন্তু আর টাইপ নেই। এখন আমরা এটিকে টাইপ হিসেবে মডিফাই করতে পারবো না, এটি অবশ্যই মনে রাখতে হবে, আমাদের এটি শেপে পরিণত হয়ে গিয়েছে। এখন আমরা যদি কোনো ইফেক্ট দিতে চাই, আমরা ফিল্টার মেনুতে ফিরে গিয়ে ডিস্টর্ট ক্লিক, এখন দেখুন অ্যাক্টিভ হয়েছে এবং যে কোনো ইফেক্ট এখানে অ্যাপ্লাই করা সম্ভব হবে। আমরা যদি সাপোজ রফিন ইফেক্টটি দিতে চাই এবং প্রিভিউ বাটনে ক্লিক করি এবং আমরা সাইজ বাড়িয়ে দিই, দেখুন অলরেডি কিন্তু রফিন ইফেক্টটি পড়েছে টাইপের মধ্যে। এভাবে যে কোনো ধরনের ইফেক্ট আমরা এই টাইপের মধ্যে দিতে পারবো যদি আমরা ক্রিয়েট আউটলাইন করে নিই। এমনকি আমরা গ্রেডিয়েন্ট এখন আমরা অ্যাপ্লাই করতে পারবো, আমরা যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি অটোমেটিকলি আমাদের গ্রেডিয়েন্টটি কিন্তু পড়েছে, সেভাবে আমরা গ্রেডিয়েন্টও আমরা অ্যাপ্লাই করতে পারবো ক্রিয়েট আউটলাইন করার পরে।